বন্ধুরা, ইউরোপের দেশ ইটালির নাম নিশ্চয়ই শুনেছেন, খুব ভালো ফুটবল খেলে। এই ইটালির রাজধানী শহর রোম। পৃথিবীর সব বড় বড় শহরেরই বিভিন্ন এলাকা থাকে, যেমন কলকাতার ধর্মতলা, ঢাকার গুলশান, এমনই রোম শহরের একটি অংশ হলো ভ্যাটিকান বা ভ্যাটিকান সিটি, যেটা আসলে রোম শহরেরই অংশ। কিন্তু অবাক করার বিষয়, এই ভ্যাটিকান সিটি একটি আলাদা দেশ এবং পৃথিবীর ক্ষুদ্রতম স্বীকৃত দেশ এটি। এই দেশের আছে নিজস্ব ডাক ব্যবস্থা, সংবিধান ও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতীক যা একটি স্বাধীন দেশের থাকে। এছাড়াও আছে নিজস্ব পতাকা, নিজস্ব মুদ্রা যাকে ইউরো বলে। 2002 সালের পূর্বে পর্যন্ত ভ্যাটিকান সিটির মুদ্রার নাম ছিল লিরা। এই দেশ সম্পর্কে আরো জানার পূর্বে জেনে নিন কিভাবে এই অদ্ভুত দেশটি সৃষ্টি হয়। আপনারা হয়তো জানেন, প্রায় 1900 শতাব্দীর মাঝ পর্যন্ত পোপেরা ইতালির বিস্তৃত অংশ শাসন করতেন, যাকে পাপাল রাজ্য বলা হতো। ইতালির দুর্বল রাজারা পরে একটু শক্তিশালী হলে ইতালির বিভিন্ন অংশ একত্রিত করতে থাকেন এবং ইতালির বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পোপের সম্পত্তি বাজেয়াপ্ত করতে থাকেন। অবশেষে 1870 সালে পেদমন্টের নেতৃত্বে ইতালির সেনারা রোম দখল করেন। সবশেষে 1929 সালের 11 ফেব্রুয়ারি ইতালির রাজা ও পোপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেটি ল্যাটেরান চুক্তি নামে বিখ্যাত। এই চুক্তির ফলে ভ্যাটিকান সিটি রাষ্ট্রের উদ্ভব হয়। এটি পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র, তার আয়তন মাত্র 121 একর। পৃথিবীর বিভিন্ন দেশের বড় কৃষকদের কাছে দেখবেন এর থেকেও বেশি জমি থাকে। ২০২৩ সালে এই দেশের জনসংখ্যা নিবন্ধ করা হয়েছে মাত্র 518 জন। ভ্যাটিকান পাহাড়ের উপর তিবেন নদীর তীরে অবস্থিত এই দেশটি। আছে নির্দিষ্ট টেলিফোন ও ইন্টারনেট ব্যবস্থা। এয়ারপোর্ট না থাকলেও আছে একটি হেলিপ্যাড। পণ্য পরিবহনের জন্য আছে মাত্র 300 মিটারের একটি রেলপথ। এটি মূলত একটি ধর্মীয় রাষ্ট্রান্তর, যার সর্বোচ্চ ক্ষমতায় পদাধিকার বলে থাকেন স্বয়ং পোপ, যিনি খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান। বর্তমান প্রধান পোপ ফ্রান্সিস দায়িত্বভার গ্রহণ করেন 2013 সালে। এদেশের কোনো সেনাবাহিনী নেই, তবে পোপের তথা ভ্যাটিকান সিটির একটি নিরাপত্তা বাহিনী আছে, যার নাম সুইস গার্ড, যার সদস্য সংখ্যা কম বেশি 100 জন। আপনি শুনলে অবাক হবেন, সুইস গার্ডের সদস্যদের বিবাহ করা নিষিদ্ধ। আরও অবাক হবেন এটা জেনে যে এই দেশে কোনো হাসপাতালও নেই, তবে এদেশের আছে একটি বেতার কেন্দ্রও, যার মাধ্যমে বিভিন্ন ভাষায় পোপের বাণী তথা ক্যাথলিক সম্প্রদায়ের বিভিন্ন তত্ত্ব প্রচার করা হয়। এই দেশের সীমানায় নেই কোনো কাঁটাতারের বেড়া, যে কেউ ইচ্ছা করলেই এদেশে যেতে পারেন। এই দাগটি পার হলেই ভ্যাটিকান সিটি, এধারে ইতালি। ভ্যাটিকান সিটির প্রাকৃতিক সৌন্দর্য নেই বললেই চলে। তবে আছে পুরানো অসাধারণ কিছু ভবন ও স্থাপত্যকলা। পুরো দেশটি ইউনেস্কো হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। এখানে প্রচুর পর্যটক আসেন, মূলত ধর্মীয় কারণে ও পৃথিবীর ক্ষুদ্রতম দেশ দেখার কৌতূহলে।